কল্যাণমাণী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে প্রতিদিনের মতো আরেকটা নতুন টোটকা নিয়ে আমি এসেছি যে টোটকাটা আমাদের জীবনে অনেক কাজে লাগবে আজকে যে টোটকাটা আমরা এনেছি সেটা হচ্ছে আমরা দেখি বাচ্চা হওয়ার পর ওই বাচ্চারা রাত্রে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে বা স্বপ্নের মধ্যে কান্নাকাটি করে বাবার আবার অনেক সময় দেখা যায় বাচ্চা জেগে যাওয়ার পর সারা রাত আর ঘুমোতে চায় না ফলে বাবা মায়েরও খুব কষ্ট হয় তো এই যে দুঃস্বপ্ন দেখে এবং কান্নাকাটি করে এই জায়গা থেকে আমরা কি করে বাচ্চাকে সুস্থ রাখব এবং সমস্যা থেকে বের করে আনতে পারবো সেই নেই আজকে টোটকা যদি দেখা যায় এরকমভাবে কোনো বাচ্চা ভয় পেয়ে জেগে উঠে কান্নাকাটি করছে বা ঘুমের মধ্যেই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছে তখন বাজার থেকে একটা সাদা ফিটকারি কিনে আনবেন ছোট্ট টুকরো মোটামুটি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি মতো হলেই হবে এরকম ছোটো টুকরো একটা কিনে আনবেন এর থেকে বড় হলেও অসুবিধা নেই আরও ভালো ওই ফিটকারিটা কিনে আনার পর বাচ্চা যখন ঘুমাবে তার বালিশের নিচে ওই ফিটকারিটা দিয়ে দিতে হবে কোনো কাপড়ে মরবেন না কিচ্ছু করবেন না স্রেফ ফিটকারিটা বাচ্চার বালিশের নিচে দিয়ে দেবেন দেখবেন বাচ্চার কোনো দুঃস্বপ্নও দেখবে না কান্নাকাটিও করবে না ভালোভাবে ঘুমাবে সুন্দরভাবে এটা বহুবার পরীক্ষিত টোটকা আপনারা করুন যাদের ছোট ছোট বাচ্চা আছে আপনারা এটা পরীক্ষা করে দেখুন দেখবেন সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে এসছেন আপনার শিশু সুস্থভাবে ঘুমাচ্ছে এবং আপনারাও মনে শান্তি পাচ্ছেন আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের জানাবেন এবং সর্বশেষে বলবো যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নতুন নতুন তথ্য যাতে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় সেজন্য সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে আর আগামী দিনে আমি আরও অনেক কাজের টোটকা দেব যেগুলো আমার নিজের পরীক্ষা করা এবং বহুবার পরীক্ষা করে আমি রেজাল্ট পেয়েছি সেরকম টোটকা আরও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল আজকের ভিডিও এই পর্যন্ত রইল আমি গুরুজি কল্যাণ বাবা আপনাদের কাছে আজকে আবার নতুনভাবে এলাম আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের তাহলে কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু